হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আমরা তোমাদেরকে পদার্থবিদ্যা বা আমাদের ফিজিক্সের যে চ্যাপ্টার যেটা রয়েছে ফিজিক্স, সেই ফিজিক্সের আমরা তোমাদেরকে 200+ কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করাবো, যেগুলো এমসিকিউ কোয়েশ্চেন, এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, যেগুলো এর আগেও অনেক এক্সামে এসছে। সেই প্রশ্নগুলো আমরা তোমাদেরকে সলভ করাবো, প্রত্যেকটা পার্ট পার্ট করে আমরা তোমাদেরকে করাবো, আর সম্পূর্ণ ডিটেলসে এবং ট্রিক কীভাবে তোমরা ইজিলি করতে পারো সেগুলো নিয়ে আলোচনা আমরা তোমাদেরকে করবো। এগুলো কিন্তু গ্রুপ ডি, এনটিপিসি, টিএসসি, ডব্লিউপি, WBCS, যারা যারা এক্সাম দিচ্ছ প্রত্যেকের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা SSC দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সেই জন্য ভিডিওগুলোকে কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, আর কোনো প্রশ্নে কোনো রকম প্রবলেম হলে নিচে আমাদেরকে কমেন্টে জানাবে। তো চলো আজকে আমরা প্রথম প্রশ্নের দিকে আমাদের চলে যাই। এখানে সব MCQ প্রশ্ন রয়েছে, আর ফিজিক্সের এইভাবে আমরা তোমাদেরকে কেমিস্ট্রি এবং বায়োলজিরও তোমাদেরকে আমরা করাবো, ঠিক আছে? তো প্রত্যেকে সেই জন্য ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে দেবে। তো চলো আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা আমরা দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা কি রয়েছে, যে 4 কেজি ওজনের একটি বস্তু স্থির অবস্থায় আছে, একটি ধ্রুবক বলের অধীনে 5 মিটার/সেকেন্ডের গতি অর্জন করে, এই বল দ্বারা সম্পাদন কার্যের পরিমাণ কত সেটা বের করতে বলা হয়েছে। অর্থাৎ কি বলা হয়েছে, ফিজিক্সের ফার্স্ট কোয়েশ্চেনই কিন্তু দেখো আমাদের এখানে কি দেওয়া হয়েছে, কার্য বের করতে দেওয়া হয়েছে, যে কি একটা বস্তু যার ভর কত দেওয়া রয়েছে, ভর দেওয়া রয়েছে 4 কেজি, আর কি দেওয়া রয়েছে, এর বেগ দেওয়া রয়েছে আমাদের কত, 5 মিটার/সেকেন্ড। এখন বলা হয়েছে কার্য বের করতে। তাহলে দেখো কোনো কোনো বস্তু যখন গতিশীল তখন সেই বস্তুর ক্ষেত্রে কার্য W=, আমাদের কিসের সঙ্গে সমান, এইটা হলো আমাদের গতিশক্তির সঙ্গে সমান হয়ে যায়। কিসের সঙ্গে সমান হয়ে যায়, এটা আমাদের গতিশক্তির সঙ্গে সমান হয়ে যায়। তাহলে এই বস্তুটার গতিশক্তি কত সেটা বের করলে আমাদের হয়ে যাবে, তাহলে গতিশক্তি কত, গতিশক্তির সূত্র কি, ½mv², তাই তো? তাহলে হাফ কত, এম কত, এম দেওয়া রয়েছে আমাদের 4 কেজি, আর v² মানে কি, ভি মানে হলো আমাদের বেগ, 5 মিটার/স্কোয়ার, অর্থাৎ 5² = 5² লিখে দাও, তাহলে এটা কত হলে 2 হয়ে যায়, আর 5 × 5 = 25 × 25 = 50। এবারে একক কি, দেখো এইটা কেজিতে আছে, এটা মিটারে আছে, তাহলে একক আমাদের কিসে আসবে, সেই পদ্ধতিতে জুলে আমাদের আমাদের একক চলে আসবে। এবারে একটা জিনিস সবসময় মনে রাখবে, যখনই এই এই আমাদের নিউমেরিক্যাল প্রশ্নগুলো দেবে, অর্থাৎ ফিজিক্সের অঙ্ক বা এইগুলো দেবে, সবসময় আমরা এককগুলো দেখে নেবো। দেখো এইটাও মিটার/সেকেন্ডে SI পদ্ধতিতে, কেজি এইটাও কি রয়েছে আমাদের SI পদ্ধতিতে, যদি এটা সেমি/সেকেন্ড হতো এটাকে মিটার/সেকেন্ড আমরা করে নিতাম, ঠিক আছে? সবসময় আমরা কিন্তু এককগুলোকে কনভার্ট করে নেবো, যে যেটাই আমাদের বের করতে দিয়েছে সেই এককে, অর্থাৎ SI পদ্ধতিতে থাকলে SI পদ্ধতিতে, CGS থাকলে CGS পদ্ধতিতে আমরা কনভার্ট করে নেবো। তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেলো, অ্যান্সার বি যেটা রয়েছে, বি আমাদের অ্যান্সার হয়ে গেল। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাবো। এর পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, আমাদের পরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা প্রশ্নের যেই সূত্রগুলো আমরা তোমাদেরকে বলছি সূত্রগুলোকে কিন্তু তোমরা প্রত্যেকে সেগুলোকে কি করবে, সূত্রগুলোকে প্রত্যেকে নোট করে রাখবে, যাতে এক্সামে যখন তোমরা আসবে তখন তোমাদের জন্য কোনো রকম প্রবলেম না হয়। তো কি দেওয়া রয়েছে, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ দেওয়া রয়েছে কত, 20 সেমি, এটির ফোকাস দৈর্ঘ্য কত। তাহলে দেখো এক হলো ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য যেটাকে আমরা কি দিয়ে লিখে থাকি, ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্যকে আমরা এফ দিয়ে ডিনোট করে থাকি, কি দিয়ে লিখি আমরা এটাকে, এফ দিয়ে লিখি। আর যে আমাদের বক্রতা ব্যাসার্ধ যেটা রয়েছে, বক্রতা ব্যাসার্ধকে আমরা কি লিখি, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ যেটা রয়েছে এটাকে আমরা আর দিয়ে লিখি, এটাকে কি দিয়ে লিখি, আর দিয়ে লিখি। যখন আমি আলোর চ্যাপটা তোমাদেরকে করাবো তখন এইগুলো সমস্ত কিভাবে আসছে সূত্র সবকিছু তোমাদেরকে সেখানে আমরা শিখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে সূত্র আমাদের কি বলছে, সূত্র আমাদের বলছে যে বক্রতা ব্যাসার্ধ যদি আমাদের 20 হয়, ফোকাস দৈর্ঘ্য কত এটা আমাদের বের করতে দেওয়া হয়েছে। তাহলে সবসময় মনে রাখবে F=, ফোকাস দৈর্ঘ্য আমাদের বের করতে দিয়েছে, তাহলে F=, অলওয়েজ আমাদের কি হয়ে যায়, F=, আমাদের হয়ে যায়, আমাদের কি হয়ে যায়, F=, R/2, কি হয়ে যায়, R/2, অর্থাৎ সূত্রটা অ্যাকচুয়ালি আমাদের কি, সূত্রটা সবসময় মনে রাখবে যে R=, বক্রতা ব্যাসার্ধ = হয় আমাদের 2F, এই সূত্রটাকে তোমরা মনে রাখবে, তাহলে কি আমাদের সূত্রে জাস্ট বসিয়ে দিলে আমাদের কিন্তু অ্যান্সার এখানে চলে আসবে। তো আমরা কি, F=R/2, তাহলে F বের করতে দিয়েছে, তাহলে আমরা F=, কি লিখতে পারি, R এর ভ্যালু কত, 20 দেওয়া রয়েছে, 20/2 = কাটলে আমাদের কত হয়ে যায়, কাটলে হয়ে যায় 10, অর্থাৎ কি হয়ে যাবে, 10 সেমি, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, এর ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য কি হয়ে গেলো, বি যেটা রয়েছে 10 সেমি, অ্যান্সার হয়ে গেল।
ঠিক আছে, এই সূত্রটা তোমরা মনে রেখে দেবে, তাহলেই হয়ে যাবে। তো আর ক্লাস যখন আমরা করাবো তখন এই রিলেটেড তো সমস্ত তোমাদেরকে কিভাবে সূত্র আসছে সবকিছু তোমাদেরকে ছবি এঁকে এঁকে বোঝাবো একদম। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা দেওয়া রয়েছে যে 22 কিলোগ্রাম ভরের একটি বস্তু 5 মিটার/সেকেন্ড বেগে চলছে, সেটির গতিশক্তি কত? তাহলে এটা তো আমরা জানি, তাহলে গতিশক্তির সূত্র কি? গতিশক্তি যদি বলা হয়, যেটাকে আমরা কাইনেটিক এনার্জি কেই এর দ্বারাও লিখে থাকি, ঠিক আছে, এগুলো ধীরে ধীরে তোমরা শেখার চেষ্টা করো। কেই মানে হলো কাইনেটিক এনার্জি। দেখো এই যে কাইনেটিক এনার্জি বলা হয়েছে, কেই দিয়ে আমরা লিখি, এটা সূত্র হলো হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে এম কি? এম হলো আমাদের কত ভর, ভরটা আমাদের কত দেওয়া রয়েছে, এটা এম দেওয়া রয়েছে। আর কি বেগটা কত দেওয়া রয়েছে, বেগটা ভি দেওয়া রয়েছে। দেখো এটাও মিটারে রয়েছে, এটা কিলোগ্রামে রয়েছে, তাহলে মিটার/সেকেন্ডে রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের কি অ্যান্সার চলে আসবে? তাহলে অ্যান্সার কি আসবে, হাফ ইন্টু এম কত দিয়েছে 22, আর ভি স্কোয়ার মানে 5² = 25, তাই তো? 5² করলে কত হবে, 25 হয়ে যাবে। 2 দিয়ে এটাকে কাটো 11, আর 11 দিয়ে কাটলে 5 × 55, 11 × 22 = 27, 275 একক কি হয়ে যাবে আমাদের, জুল হবে, কারণ গতিশক্তির একক কি আমাদের জুল হয়ে যায়। তাহলে কার্যের একক কি আমাদের সেই একই, গতি শক্তি আর কার্যের একক আমাদের সেম হয়, তার মানে ডি আমাদের কি হয়ে গেল, 275 জুল, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এই সূত্রটা তো প্রত্যেকে জানো যে এই সূত্রটাকে তোমরা মনে রাখবে। এগুলো তো একদম বেসিক সূত্র, এগুলো দিয়ে আমাদের কিন্তু প্রশ্ন আসে একদম ইজি ইজি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে, নিম্নস্থ কোনটির ধর্ম কখনই একা থাকা সম্ভব না? অর্থাৎ এই 4টে অপশন আমাদের দেওয়া রয়েছে, কি কি দেওয়া রয়েছে, বল, গতিবেগ, জড়তা আর ভরবেগ, এর মধ্যে কোনটি কখনো একা থাকতে পারবে না? হুইচ অফ দ্য ফলোয়িং নেভার অকার সিংলি ইন নেচার, অর্থাৎ প্রকৃতিতে একা কোনটি থাকতে পারে না সেটা বলা হয়েছে। দেখো গতিবেগ, জড়তা আর ভরবেগ এইগুলো পারে, কিন্তু বল পারে না। কারণ কি, বল যখনই বলা হয়, বল অ্যাকচুয়ালি কি, বল বলতে আমরা বুঝি যে যে কোনো দুটি বস্তুর মধ্যে একটা ইন্টারেকশন, তাই তো? এই দুটো বস্তুর মধ্যে একটা ইন্টারেকশনের ফলেই তো আমাদের বল প্রয়োগ হয়। যদি আমি বলি একটা বস্তু এইভাবে রাখা রাখা রয়েছে, এর উপরে যদি বাইরে থেকে অন্য কোনো বস্তু বা অন্য কোনো কিছু দ্বারা একটা কিছু প্রয়োগ না করা, তাহলে এর উপরে কোনো বল আমাদের ক্রিয়া করবে না। আর নিউটনের থার্ড ল, নিউটনের যে থার্ড ল আমাদের রয়েছে, নিউটনের থার্ড লতে আমরা কি দেখেছি, যে প্রত্যেক বলের সমান ও বিপরীত কি প্রতিক্রিয়া বল থাকে। তার মানে কি, বল আমরা বলতে পারি কখনোই কোনো বল, বল মানে কিন্তু আমরা ফোর্সের কথা বলছি, ঠিক আছে, এই ছবি আঁকলাম আবার কেউ এমনি বল ভেবো না, ফোর্স, হ্যাঁ, ফোর্স কখনোই একা থাকতে পারে না। তার মানে যে কোনো দুটোর মধ্যে ইন্টারেকশনকে আমরা বল বলে থাকি। সুতরাং অ্যান্সার আমাদের এ যেটা রয়েছে এটা, কারণ কি থার্ড ল তো আমাদের বলে দিয়েছে কি প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তাই তো? তো চলো আমাদের পরের প্রশ্নের দিকে চলে যাই। কেন বুঝতে পেরেছো যে কেন থাকতে পারে না বল? কারণ হলো কি, দুটোর মধ্যে ইন্টারেকশনের ফলেই আমাদের কি ফোর্স আমাদের ক্রিয়া করে। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া রয়েছে যে 2 কেজি ভরের একটি বস্তু উপরের দিকে ছোড়া হয়েছে 20 মিটার/সেকেন্ড প্রারম্ভিক বেগে, 2 সেকেন্ড পর বস্তুর গতিশক্তি কত হবে, যেখানে জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণ দেওয়া রয়েছে 10 মিটার/সেকেন্ড². তো এখানে দেখো সবকটা কি আমরা এককটা দেখে নিলাম, হ্যাঁ একক আমাদের সবই কি এসআই পদ্ধতিতে রয়েছে, তাই তো? সবই আমাদের এসআই পদ্ধতিতে। তাহলে এবার আমরা অঙ্কটা করে ফেলি। কি দেওয়া রয়েছে যে 2 কেজি ভরের বস্তু উপরের দিকে ছড়া হলো, তাহলে তার গতিশক্তি কত হবে 2 সেকেন্ড পরে, তার মানে তার অন্তিম বেগটা আমাদের জানতে হবে। তাহলে আমরা কি গতিশক্তি, আমরা যখন শিখেছিলাম তখন আমরা কি শিখেছিলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস গতি, যে ফর্মুলা আমরা শিখেছিলাম, ঠিক আছে, সেটা কি লিখেছিলাম আমরা, যে ভি সমান ইউ প্লাস এফ টি। এফ কি, এফ হলো এখানে আমাদের কি কি, এগুলো তো প্রত্যেকে জানো, আমরা আগেও করেছি। ভি হলো আমাদের অন্তিম বেগ, এটা অন্তিম বেগ, ইউ হলো আমাদের প্রাথমিক বেগ, এফ হলো আমাদের ত্বরণ, আর টি হলো সময়, ঠিক আছে? তাহলে যদি এটা বসিয়ে দিই, অন্তিম বেগ ভি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইউ, প্রারম্ভিক বেগ কত ছিল 20 মিটার/সেকেন্ড, তাহলে 20 প্লাস এফ। এফ মানে কি, এখানে এফ হলো কি, যখন কোনো বস্তুকে উপরের দিকে যাচ্ছে, দেখো যখন উপরের দিকে যাবে তখন এই সূত্রটা আমাদের একটা কি চেঞ্জ হয়, সূত্রটা আমরা মাঝের চিহ্নটা জি আমাদের নেগেটিভ হয়, কি হয়ে যায়, এই যে মাঝখানে আমাদের প্লাসের জায়গায় নেগেটিভ হবে, কারণ কি উপরের দিকে উঠছে মানে জি এর মান ধীরে ধীরে কমছে, সেই জন্য আমরা কি করি, কমছে বলে আমরা এটাকে নেগেটিভ ধরি, ঠিক আছে? তাহলে জি কত ধরে, এফ মানে কি ত্বরণ, ত্বরণ কি এখানে উপরের দিকে উঠছে মানে কি অভিকর্ষ ত্বরণ কাজ করছে, তার মানে এই সূত্রটা এফ এর জায়গায় এটাকে আমরা জি লিখতে পারি, তাই তো? ইউ আর প্লাসের জায়গায় আমরা কি লিখবো, মাইনাস লিখবো, কারণ কি যেহেতু উপরের দিকে উঠছে, অর্থাৎ সূত্র এসে দাঁড়ালো ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জি টি। তাহলে জি এর ভ্যালু কত রয়েছে 10, আর টি কত 2 সেকেন্ড পরে বলেছে, 2 সেকেন্ডে 2 হয়ে গেল, তাহলে এটা কত আসলো 10 20 - 20, 20 - 20 = 0 হয়ে গেল। তার মানে আমরা বলি 2 সেকেন্ড পরে ওর বেগ কত হয়ে গেল, 2 সেকেন্ড পরে ওর বেগ হয়ে গেল আমাদের 0 মিটার পার সেকেন্ড,
অর্থাৎ বেগ শূন্য হয়ে গেল। আর যখন বেগ শূন্য হয়ে গেল তাহলে গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি কি হয়ে যাবে, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে তো ভর তো আমাদের শূন্য হতে পারে না, তাহলে হাফ এম ভি যখন আমাদের জিরো, এটা আমাদের জিরো হয়ে গেছে, তাহলে টোটালটা আমাদের কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে কাইনেটিক এনার্জি তখন আমাদের কি হয়ে যাবে, গতিশক্তি হয়ে যাবে জিরো জুল, অর্থাৎ বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? এই সূত্রগুলোও কিন্তু তোমরা প্রত্যেকে মনে রাখবে, প্রত্যেকটা সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই সূত্রগুলো যখনই জানা থাকবে তখনই এই ধরনের প্রশ্ন করতে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে একটি পরিবাহীর রোধ তার ড্যাশের ব্যস্তানুপাতিক, কিসের তাপমাত্রা দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না রোধাংশ। দেখো রোধের আমরা একটা জেনারেল আমাদের সূত্র আছে, এই সূত্রটা সবাই মনে রাখবে। রোধ ইজ ইকুয়াল টু, রোধকে আমরা কি দিই, আর দিয়ে লিখে থাকি, আর ইজ ইকুয়াল টু অলওয়েজ হয় রো ইন্টু এল বাই এ, কি রো ইন্টু এল বাই এ, কি কি তাহলে এল কি এ কি, এখানে এল হলো আমাদের, এল যেটা রয়েছে এল হলো আমাদের কি, এই যে পরিবাহী রয়েছে সে পরিবাহীর দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য, আর এ হলো কি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে? আর রো কি, রো হলো আমাদের রোধাঙ্ক বলা হয়, এটাকে কি বলা হয় আমাদের রোধাঙ্ক। হ্যাঁ এটা কি একটা ধ্রুবক। এখন তাহলে আর ইজ ইকুয়াল টু যদি রো ইন্টু এল বাই, এটা কি আমাদের একটা ধ্রুবক, তার মানে আমরা বলতে পারি যে যদি এই বস্তুর ক্ষেত্রে সবসময় রোধের সঙ্গে কোনটা ব্যস্তানুপাতিক, তাহলে আমাদের আর যদি আমাদের ধ্রুবক হয় তাহলে আর সমানুপাতি এল লিখতে পারি, আর আর ব্যস্তানুপাতি কি লিখতে পারি এ, তাই তো ওয়ান বাই এ, আর সমানুপাতি ওয়ান বাই এ, মানে আর হলো এর সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে কি এ কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ আমাদের সি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সবসময় কি রোধ কি হবে আমাদের ব্যস্তানুপাতিক। আর যদি বলা হতো কোনটার সঙ্গে সমানুপাতিক, আমরা কি বলতাম, আমরা বলতাম দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, যেহেতু কারণ কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে রোধের মান তত কমবে, আর এইটা যত কমবে রোধের মান তত বাড়বে, ঠিক আছে? তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। এই সূত্রটাও প্রত্যেকে কিন্তু মনে রাখবে, প্রত্যেকটা সূত্র তোমরা মনে রাখবে যেগুলো আমি তোমাদেরকে লিখে লিখে দিচ্ছি, এইখান থেকেই প্রশ্ন আসবে তোমাদের, ঠিক আছে? তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, যে বিদ্যুৎ আই অর্থাৎ কি কারেন্ট আই একটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত হয়, একটি উৎস সম্পূর্ণ রোধে বিভব পার্থক্য ভি বজায় রাখে, তাহলে টি সময়ে উৎস দ্বারা সরবরাহ করা শক্তি কি হবে। দেখো এইটা হলো কি, আমরা হলো একটা সূত্র সব আগেই শিখেছিলাম, যে ওহমের সূত্র যেটা আমরা শিখেছি, ওহমের সূত্র, এই ওহমের সূত্র কি শিখেছি, ভি সমান আই ইন্টু আর, তাই তো? ভি সমান আই আর, এখানে ভি হলো কি বিভব প্রভেদ, আই হলো আমাদের কি কারেন্ট যেটা আমাদের তড়িৎ প্রবাহ, আর হলো আমাদের রোধ। তারপরে জুলের সূত্র, এরপরে জুলের যে তাপীয় সূত্র যেটা আমরা শিখেছি, জুলের সূত্র অনুযায়ী আমরা কি শিখেছি, জুলের সূত্রে আমরা দেখেছি যে যে পরিমাণ তাপ উৎপন্ন করে, তাপ মানে কি, তাপ এক প্রকার শক্তি, সেই তাপ উৎপাদন করার শক্তি সূত্র আমাদের কি হয় আই স্কোয়ার আর টি হয়, আই স্কোয়ার আর টি লিখতে পারো, বা আমরা সেটাকে লিখতে পারি কি ভি আই টি, কি লিখতে পারি ভি আই টি, এখানে দেখো আগে থেকে দাগ দাও ভি আই টি, একই ব্যাপার। দেখো এখানে আমরা কিভাবে আই স্কোয়ার আর টি থেকে ভি আই টি এলো আমরা নিজেরাই বের করতে পারি, কি করে বের করতে পারি বলো, এই যদি আই স্কোয়ার এই এখানে যদি আমরা বের করতাম, ধরো দুটো সূত্রের মধ্যে তুমি যে কোনো একটা জানো, হয় ভি সমান এই সমান আই স্কোয়ার আর টি বা ভি আই টি, যে কোনো একটা জানো, তাহলে তুমি কি করবে, ধরো যদি এইটুকু জানো তুমি, আমি ধরে নিলাম যে এই সূত্রটার ক্ষেত্রে তুমি এই সূত্রটা মনে রাখবে সবাই, তুমি এই সমান হয় ভি আই টি না হলে আই স্কোয়ার আর টি, যখন যেটা দেওয়া থাকবে, ঠিক আছে? যখন ভি দেওয়া থাকবে না তখন আই স্কোয়ার আর টি, যখন আর দেওয়া থাকবে না তখন ভি আই টি, এই সূত্রে বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যায়। কি করে এসছে এই সূত্রটা, দেখো এই চিজ ইকুয়াল টু আমরা দেখছি কি, এই যে এই চিজ ইকুয়াল টু আমাদের এখানে হয়ে যাচ্ছে, এই চিজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আই স্কোয়ার আর টি, তারপরে আই ইজ ইকুয়াল টু আবার আমরা কি সরি আর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু লিখতে পারি ভি বাই আই, তাহলে এখানে বসিয়ে দাও আই আই স্কোয়ার ইন্টু আর হলো ভি বাই আই ইন্টু টি, তাহলে আই আই কেটে গেল একটা, তাহলে এসে দাঁড়ালো কি ভি আই টি, তাহলে এই সূত্রটা পেলাম, এর পরের সূত্রটা পেলাম, একই যে কোনো একটা সূত্র মনে রাখলেই হবে। তাহলে এখানে আমাদের অপশানে কি দেওয়া আছে, তিন নম্বর ভি আই টি এটা দেওয়া রয়েছে, যদি ডাইরেক্ট মনে থাকে তো ডাইরেক্ট লিখে দিতে পারো, আর না হলে কি যে কোনো যেটা মনে থাকবে একটা জাস্ট বের করে নিতে পারো, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া রয়েছে, যে একটি অবতল দর্পণে প্রতিফলিত একটি ছবি যদি পি আর এফ এর মাঝখানে থাকে তবে তার অবস্থান বর্ণনা করো। কি বলেছে, যে একটা অবতল দর্পণ রয়েছে, ঠিক আছে?
ধরো এই একটা অবতল দর্পণ রয়েছে, কি বলা হয়েছে যে এই অবতল দর্পণে, এই অবতল দর্পণ যেটা রয়েছে আমাদের এখানে, এই অবতল দর্পণটা ঠিক আছে, এর বলা হয়েছে এর যে কি রয়েছে, এক রয়েছে আমাদের পি মেরু, আর একটা এফ রয়েছে কি আমাদের ফোকাস দৈর্ঘ্য। এখন কোন বস্তুকে যদি এর মাঝে এখানে রাখা হয় তাহলে তার অবস্থান নির্ণয় করো, অর্থাৎ এই আয়নায় যে ছবিটা তার তৈরি হবে প্রতিফলিত অবতল দর্পণে, সেটা কোথায় তৈরি হবে, সেইটা সবসময় এই আয়নাটার পিছনে এখানে তৈরি হবে, কোথায় তৈরি হবে, বিহাইন্ড দ্য, আমরা বলতে পারি বিহাইন্ড দ্য মিরর, মানে মিররের পিছনে তৈরি হবে। আর কেমন তৈরি হবে, এইটাও যেমন স্ট্রেট ছিল সোজা তৈরি হবে, কি কি কিরকম তৈরি হবে দেখো, দেখেই তো বুঝতে পারছো, এক সোজা আর একটা হলো কি বড়, হলো কি লম্বায় আগে এখানে তুলনায় আরো বড় উৎপন্ন হচ্ছে এখানে, তাই তো আরো বড় হচ্ছে, তো আগে এখানে এইটুকু ছিল দেখো, এটা পিছনে যখন তৈরি হয়েছে তখন এতটা বড় এরকম তৈরি হয়েছে, তাই তো, তাহলে সোজা বড় এবং আয়নার পিছনে, তাহলে অপশানে আমাদের কি দেওয়া রয়েছে, এপার কোথায় তৈরি হবে, আয়নার পিছনে, বিহাইন্ড দ্য মিরর, এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, সি যেটা রয়েছে, ঠিক আছে। আর অনেক সময় তোমাদের এইরকমও দিতে পারতো, এই আয়নার পিছনে না দিয়ে তোমাদের অপশানে দিত সোজা বড় না সোজা ছোট না ঠিক আছে, এরকম দিয়ে দিতে পারো, বা বাঁকা এরকম অপশানে দিয়ে দিতে পারো, তাহলে কি কি হবে, প্রতিবিম্বটা হবে সোজা হবে এবং তার বস্তুটির থেকে বড় হবে এবং আয়নার পিছনে তৈরি হবে, ঠিক আছে। এগুলো যখন আমরা আলোর চ্যাপ্টার করাবো তখন এই ছবিগুলো যখন বুঝিয়ে দেবো না, তখন তোমরা ইজিলি বুঝতে পারবে যে কিভাবে এইগুলো আসছে, ছবিগুলো কিভাবে আঁকতে হয়, তখন মুখে মুখে মানে তোমরা একদম মাথার মধ্যে এঁকে ফেলতে পারবে, ঠিক আছে, কোনো কঠিন কিছু না এগুলো। চলো পরের প্রশ্ন, বলা হয়েছে একটি উত্থাপিত হাতুড়ি ধরে রাখে, অর্থাৎ এ রেজ হ্যামার পজিটিভ, কি হয়, কি একটা উত্থাপিত হাতুড়ি, অর্থাৎ একটা হাতুড়ি রয়েছে, সেই হাতুড়িটাকে আমরা কি করলাম, আমরা এরকম একটা হাতুড়িকে আমরা এরকম তুললাম, তুললে এটার মধ্যে কি তখন কি থাকে এটার মধ্যে, তখন কি যখনই বস্তুটাকে আমরা এখান থেকে নিচ থেকে এতটা উপরে তুলেছি একটা হাইটে তো বস্তুটা রয়েছে, তখন ধরে নিলাম এই হাইটে, তাহলে এর মধ্যে কি, এর মধ্যে একটা হলো ভর তো আমাদের রয়েছে আর এই হাইটে রয়েছে, সুতরাং কি আমরা বলতে পারি এর মধ্যে তখন কি শক্তি থাকবে, এর মধ্যে যে এনার্জিটা থাকবে সেটা হলো পোটেন্সিয়াল এনার্জি, বা আমাদের বলতে পারি কি আমরা পোটেন্সিয়াল এনার্জি বা যেটা কি স্থিতি শক্তি বলতে পারি, সেটা কি হবে, ধরো হাতুড়িটার ভর যদি এম হয় আর উচ্চতা যদি এইচ অব্দি তোলা থাকে এম জি এইচ, এই জি হলো কি আমাদের তখন কি হবে আমাদের যে অভিকর্ষ ত্বরণ সেটা, অর্থাৎ হাতুড়িটাকে যদি নিচে রাখা থাকে তাহলে কিন্তু কোনো অভিকর্ষ আমাদের কোনো কি থাকবে না, এর মধ্যে কোনো আমাদের স্থিতি শক্তি থাকছে না, কিন্তু যখনই উপরে তুলছি একটা হাইট পেয়ে যাচ্ছে একটা উচ্চতা পেয়ে যাচ্ছে, সুতরাং তার মধ্যে সঙ্গে সঙ্গে কি আমাদের আমাদের যেই স্থিতি শক্তি বা পোটেন্সিয়াল এনার্জি তখন ওটার মধ্যে থাকবে, ঠিক আছে, তৈরি হবে বা থাকবে, তৈরি তো না মানে থাকে, ওর সবসময় শক্তি 101 রূপ থেকে অন্য রূপে জাস্ট চেঞ্জ হয়, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই, কেন হয় সেটা বুঝতে পেরেছো নিশ্চয়ই প্রত্যেকে, কেন এটা তৈরি হলো, হ্যাঁ, আর এই পোটেন্সিয়াল এনার্জির এই সূত্রটা তো প্রত্যেকেই জানো, আর কাইনেটিক এনার্জির আগেই দেখেছি হাফ এম বি স্কোয়ার, আর পোটেন্সিয়াল এনার্জির এটা দেখে নিলে তোমরা, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া রয়েছে যে একটি বস্তু বৃত্তাকার পথে আর ব্যাসার্ধ সহিত এক চক্র প্রদক্ষিণ করতে টি সময় সেকেন্ড সময় নেয়, তাহলে গতিবেগ যদি ভি এর সমান হয় তাহলে ভি এর মান কত সেটা বের করতে বলা হয়, অর্থাৎ ধরো একটা বৃত্ত রয়েছে, এই বৃত্ত বরাবর কোনো একটা বস্তু এইভাবে ঘুরছে, ধরলাম এইটা হলো বস্তুটার কি এটা হলো আর হলো এর ব্যাসার্ধ, এখন কি এই বস্তুটা এখান থেকে ধরো এই এ থেকে যাত্রা শুরু করেছে এইভাবে এক পাক ঘুরে এসে আবার এই এতে এসে পৌঁছেছে, টোটাল তার টাইমটা লেগেছে টি সময়, আর বেগটা তখন কই হয়েছে ভি, এখন তাহলে বলা হয়েছে এই ভি এর মান কত, দেখো বস্তুটা যখন এখান থেকে যাত্রা শুরু করে এক পাক কমপ্লিট করেছে টোটাল কতটা পথ, আমরা যদি বেগ বের করি তাহলে বেগ ইজ ইকুয়াল টু আমরা কি দেখেছি, বেগ যদি আমরা সূত্র কি দেখেছি, বেগ ইজ ইকুয়াল টু আমাদের হলো দূরত্ব বাই সময়, তাই তো দূরত্ব বাই সময় আমরা দেখেছি। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বস্তুটা রয়েছে টোটাল কতটা দূরত্ব অতিক্রম করছে, আমি যদি বলি এইটা একটা সার্কেলের কি পরিসীমা অতি একটা বৃত্তের পরিসীমা পর্যন্ত যে এখান থেকে শুরু করে এখানেই আবার এসছে এক পাক ঘুরে, তার মানে একটা পরিসীমা সম্পূর্ণ প্রদক্ষিণ করেছে, তাহলে একবার পুরো প্রদক্ষিণ করা মানে কতটা দূরত্ব অতিক্রম করা, একটা পরিসীমা সার্কেলের পরিসীমা সূত্র কি টু পাই আর ব্যাসার্ধ কি আর, টু পাই আর বাই কি হয়ে যাবে আমাদের, বাই আমাদের টি হয়ে যাবে, তাহলে বেগ এইটা ইজ ইকুয়াল টু কি, এইটাই হলো আমাদের এই বেগ দেওয়া রয়েছে কি ভি, তাহলে সূত্রটা এসে কি দাঁড়ালো ভি ইজ ইকুয়াল টু টু পাই আর বাই টি, কেন হলো বুঝতে পেরেছো, কারণ এইটা হলো কারণ একটাই কারণ হলো যে আমাদের যে বস্তুটা রয়েছে এই বস্তুটা টু পাই আর বাই টি হলো কারণ টোটাল যে দূরত্ব বাই সময় আমরা বেগ জানি, তা দূরত্ব হলো কত টোটাল একটা পরিসীমা অতিক্রম করেছে মানে টু পাই আর দূরত্ব অতিক্রম করেছে টি সময়, দূরত্ব বাই সময় ইজ ইকুয়াল টু হলো বেগ, এটাই আমাদের অ্যান্সার কি হয়ে যাবে টু পাই আর বাই টি, অর্থাৎ বি যেটা রয়েছে বি আমাদের
বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে? একজন ব্যক্তি বাম হাতে একটি কলম ধরে আয়নায় আয়নায় তার প্রতিফলন ডান হাতে দেখতে পায়। এই অবস্থায় দেখে এই নিম্নলিখিত ঘটনাগুলোর মধ্যে কোনটির কারণে ঘটে? এটা কি কারণে ঘটে? আমরা জানি কি এটা পার্শ্বীয় আমাদের ল্যাটেরাল ইনভার্সন বা পার্শ্বীয় মানে উল্টানো অবস্থা বলতে পারি, মানে যখন আমাদের ডান সাইড বা সাইড হয়ে যায় আর বা সাইড ডান বাম এগুলো চেঞ্জ হয়ে যায়, মানে সাইডের দিকে যখন চেঞ্জ হয়ে যায় তখন কি বলতে পারি এই সাইড ওই সাইড হয়ে যায়, ঠিক আছে, তখন সাইডগুলো চেঞ্জ হয়ে যাওয়াকে সেটাকে বলা হয় আমাদের ল্যাটেরাল ইনভার্সন। মানে আর লেফট সাইড রাইট সাইড হয়ে গেলো, আমাদের আয়নায় দেখছি যে ডান হাত, অ্যাকচুয়ালি আমাদের ডান হাত কিন্তু আয়নায় দেখছি বাঁ হাত, মানে কি আমাদের লেফট সাইডটাকে রাইট সাইড হয়ে গেলো তখন, আর রাইট সাইডটা তখন লেফট সাইড হয়ে গেলো, এটাকেই বলা হয় ল্যাটেরাল ইনভার্সন বা পার্শ্বীয় উল্টানো অবস্থা, বা পার্শ্বীয় আমাদের বলা হয় উল্টানো অবস্থা বলা হয়, ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে? যে আলোর একটি রশ্মি যখন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যায় তখন এটি বেঁকে যায় কোন দিকে? বলা হচ্ছে কি ধরো একটা এরকম একটা ই রয়েছে আমাদের, এখন কি বলা হলো একটা রশ্মি এইভাবে আমাদের এইখান থেকে আসছে, কি রয়েছে এইভাবে আমাদের একটা রশ্মি আসছে, ধরে নিলাম এখানে আমাদের হলো এই এইটা হলো আমাদের একটা রয়েছে। এখন আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই যে এইখান থেকে আমাদের এরকম ভাবে আসছে এই রশ্মিটা, আমাদের ধরো কি বলা হয়েছে যে লঘুতর মাধ্যমে যায় ঘন মাধ্যম, এটা হলো ঘন মাধ্যম আর এইটা হলো আমাদের লঘু মাধ্যম, ঠিক আছে। তখন যখন এই বস্তু এই রশ্মিটা এইভাবে আসছে, আসার পর কি হয়ে যাচ্ছে, এইটা হলো তার মাঝের যেটা রয়েছে সেটা হলো তার অভিলম্ব, এই যে এই এই টোটালটা রয়েছে ধরো এ বি, এটাকে আমরা বলি তার অভিলম্ব, ঠিক আছে। এবারে এই সমতল, এটা একটা তল রয়েছে ধরো জলের তল বা যা কিছু হোক, ঘন থেকে এটা আমাদের লঘুর দিকে আসছে। এখন যখনই আসবে তখন কি এইখান থেকে যখনই প্রবেশ করছে তখন এইটা কি লঘু মানে হালকা হয়ে যাবে, আর যখনই হালকা হয়ে যাবে তখনই কি করবে অ্যাকচুয়ালি কি সোজা আসার কথা, কিন্তু যেহেতু মাধ্যম চেঞ্জ হচ্ছে এ যেহেতু আমাদের আরো কি হচ্ছে আরো আমাদের সহজ জায়গার দিকে চলে আসছে, মানে আমাদের পাতলা জিনিসের দিকে চলছে লঘুর দিকে, তখন সঙ্গে সঙ্গে এ লম্ব থেকে দূরের দিকে সরে যাবে, এইভাবে দূরের দিকে চলে যাবে, কি করবে দূরের দিকে, মানে কি মানে হলো আমাদের আগে ধরো এই থিটা অ্যাঙ্গেলে পড়ছিল, এখন যে এইখানে যে ইটা হবে এটা কি ওই থিটার থেকে বেশি অ্যাঙ্গেল, অর্থাৎ এটা কি হয়ে যাবে এইটা হলো এই লম্ব থেকে দূরের দিকে চলে যাবে, দূরের দিকে চলে যাচ্ছে কোন দিকে দূরে চলে যাবে, ঠিক আছে। তাহলে অভিলম্ব থেকে সে কি দূরের দিকে চলে যাবে। এবার উল্টো তুমি ভাবতে পারো যদি লঘু থেকে ঘনর দিকে যেত কি হতো, ঘনর দিকে গেলে দেখো যখন লঘু থেকে ঘনর দিকে যায় তখন আবার কি কাছাকাছি চলে আসতো, এর উল্টো কেসটা হতো আমাদের, এই দিক থেকে যদি ভাবো এরকম গেলো তাহলে এটা কি কাছাকাছি চলে আসতো আরো, তাই তো? তাহলে বুঝতে পেরেছো যে কিভাবে আমাদের এইটা ই হচ্ছে যে, আর এটা মনে রাখার একটা জিনিস মনে রাখবে যে যখন ভিড়ের মধ্যে দিয়ে থাকি তখন কি আমাদের চেপে 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 আসতে হয়, ঠিক আছে, যখনই ফাঁকা জায়গা পাই তখন বেরিয়ে দৌড় মারি দৌড়ে চলে যায়, সেই জন্য কি হয়ে যায় সেই জন্য ফাঁকা জায়গা পেয়ে দৌড়ে চলে গেল, মানে এই যে রাস্তাটা ধরো রাস্তা বা যা কিছু রয়েছে এটার কথা আর মনে নেই, সে দৌড়ে চলে গেল এইভাবে, ঠিক আছে। এইটা এটা মনে রাখবে যে লঘু মাধ্যম, লঘু মানে কি আমাদের পাতলা আর ঘন মানে হলো আমাদের গাঢ়, ঠিক আছে। লঘুর মধ্যে গেলে কি ফাঁকা বেশি জায়গা পেয়ে যাচ্ছে, দৌড়ে কি এই লম্ব থেকে দৌড়ে দূরের দিকে চলে যাচ্ছে, এটাই মনে রেখে দেবে তুমি। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা রয়েছে সেটা দেওয়া রয়েছে কি যে একটি লন রোলার একটি 1 ঘন্টায় 20টি আবর্তন করতে পারে, তাহলে 25 মিনিটে লন রোলারটি কত রেডিয়ান ঘুরবে? তার মানে কি বলছে 1 ঘন্টায়, তার মানে আমি বলতে পারি 60 মিনিটে এটা কতটা 20টি আবর্তন করে। এবার কি 20টি পাক খাচ্ছে আর এক এক পাক খাচ্ছে, মানে কি যদি এরকম একটা সার্কেল হয় যদি এর ব্যাসার্ধ কথার এর যদি এক এক পাক খাওয়া মানে কি 2π রেডিয়ান দূরত্ব অতিক্রম করে, এত রেডিয়ান দূরত্ব অতিক্রম করে, তাই তো? কতটা দূরত্ব এক পাক খাওয়া মানে কি 2π রেডিয়ান দূরত্ব অতিক্রম করে, তাহলে 20 পাকে কত 20 × 2π রেডিয়ান দূরত্ব অতিক্রম করছে, এটা কত 60 মিনিটে, তাহলে 1 মিনিটে কতটা অতিক্রম করছে, 1 মিনিটে করছে বাই হলো আমাদের কত 60, 1 মিনিটে বললে বাই 60। এখন যদি তোমাকে বলা হয় যে তাহলে 30 মিনিটে কতটা, 25 মিনিটে, 25 মিনিটে কত ইন্টু কি 25, তাই তো? ওই ঐকিক নিয়মের সূত্র যে যেরকম লিখতাম যে 60 মিনিটে যায় 20 × 2π, 2π টা কোথা থেকে এলো, কারণ কি এক পাক মানে কি আমাদের জানি টোটাল 2π রেডিয়ান দূরত্ব অতিক্রম করা, তাহলে একটু 60 সেকেন্ডে যায় মানে 60 মিনিটে যায় 20 × 2π দূরত্ব, 1 মিনিটে যায় বাই 60, আর 25 মিনিটে যায় কত × 25, তাহলে 0 0 কেটে যায় 2 দিয়ে কাটলে এটা 3 হয়ে যায়, তো উপরে কত আসে উপরে চলে আসে 25 × 50π বাই নিচে হলো 3, তার মানে আমরা বলতে পারি কি 25 মিনিটে সে কতটা দূরত্ব অতিক্রম করছে,
25 মিনিটে সে 50 পাই দূরত্ব আমাদের অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে কোনটা অ্যান্সার চলে আসলো? অ্যান্সার আমাদের চলে আসলো সি, যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার চলে আসলো 50 পাই বাই 3, এই দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, কেন অতিক্রম করছে, মানে এক এক পাকে হলো 2 পাই করে রেডিয়ান করে দূরত্ব, যেহেতু রেডিয়ানে বলেছে, ঠিক আছে, রেডিয়ান দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমাদের ইসে কত হয়ে যাবে, আমাদের 60 মানে 25 মিনিটে কতটা যাবে সেটা জাস্ট বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, 14 নম্বর প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে যে ওহমের সূত্র মতে যদি কারেন্ট বৃদ্ধি হয় তাহলে বিভব পাওয়ার তো ভি ধ্রুবক থাকে, তবে কি হয়? তাহলে আমরা কি জানি, আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী ভি সমান আই ইনটু আর। এখন বলা হয়েছে এখানে কি রয়েছে, কারেন্ট বৃদ্ধি পাচ্ছে, তাহলে দেখো আই আর আর এর সঙ্গে ভি হলো আমাদের ধ্রুবক, ভি যদি ধ্রুবক হয় তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, ভি বাই আর লিখতে পারি, তাই তো? এখন ভি হলো ফিক্সড, ভি হলো আমাদের ফিক্সড, মানে ভি কোনো চেঞ্জ হবে না। এখন যদি আমাদের কথার কথা আই বাড়ায় তাহলে কি এই যে দুই দিক দিয়ে এই আর এর পরিমাণ কি হয়ে যাবে, আর তখন কমে যাবে, তাই তো? নাহলে কি, এ তো এ হলো আমাদের কি, এ ফিক্সড রয়েছে, এ কোনো বাড়বে না কমবে না। তাহলে আমি কি বলতে পারি, যখন এই ভি মানে বিভব পার্থক্য যখন বাড়ছে না কমছে না, তখন আই যদি বাড়ে তাহলে এইটা এই পাশে যেটা নিচে রয়েছে এটা সবসময় কি হবে, কমবে, তাই তো? তাহলে আমাদের কি হবে, প্রতিরোধ কি হয়ে যাবে, প্রতিরোধ আর, আর কে প্রতিরোধ বলা হয়, হ্রাস পাবে, অর্থাৎ এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স যেটা রয়েছে সেটা ডিক্রিজ হয়ে যাবে। এবার যদি বলা হতো যে আর ফিক্সড, তাহলে আমরা বলতাম আইয়ের সাথে ভি এর কি সম্পর্ক হতো, সমানুপাতিক সম্পর্ক, তাহলে এটা বাড়লে এটা বাড়তো, এটা কমলে এটা কমতো। আর যেহেতু এর সঙ্গে কি আই আর যখন ভি হলো আমাদের কি ফিক্স, তখন আই এর সঙ্গে ভি এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ আই বাড়লে আর আমাদের কি হবে, সবসময় কমবে, বা আই কমলে আর বাড়বে। ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, গণ্ডগোলের সম্পর্ক, ঠিক আছে, এটা মনে রাখবে। কখন, এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে এটা মনে রাখবে যখন ভি যখন আমাদের ধ্রুবক, ভি যদি ধ্রুবক হয় তখন। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই আমরা। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, শক্তির কোন ফর্মটি একটি সাইকেল চালানোকালীন সংগঠিত হয়। তাহলে আমরা কি কি বলতে পারি, শক্তি, দেখো তাপ শক্তি গঠিত হয় অবশ্যই, কারণ কি সাইকেল যখন চলে তখন কি বলতে পারি আমরা, যেহেতু সাইকেল চলছে, চলার ফলে কি এর রিং বা যে রয়েছে বা যা কিছু রয়েছে ওখানে একটা তাপ শক্তি আমাদের উৎপাদন হচ্ছে, রাসায়নিক শক্তি উৎপাদন হয়। রাসায়নিক শক্তি মানে কি, এখানে কোনো কেমিক্যাল কোনো রিয়াকশন ঘটে কি, ঘটে না। সুতরাং আমাদের বি অ্যান্সার হবে কোনটা সংগঠিত হয় না, কেমিক্যাল রিয়াকশন যেটা রয়েছে রাসায়নিক শক্তি সংগঠিত হয় না। যান্ত্রিক শক্তি মেকানিক্যাল এনার্জি অবশ্যই হয়, গতিশক্তি তো অবশ্যই আমরা যাচ্ছি মানে কি গতিশক্তি তো পাচ্ছি, সবগুলো হয়, শুধুমাত্র কোনটা হয় না, রাসায়নিক শক্তি আমাদের হয় না, সুতরাং এইটাই আমাদের অ্যান্সার হবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, নির্বাত বা বাধাহীন বস্তুর স্থির অবস্থায় থাকা অথবা একই গতিতে চলতে থাকার প্রবণতাকে কি বলে। যখন কোনো বস্তুকে আমরা বাধা দেব না তখন স্থির বস্তু কি স্থির অবস্থায় থাকবে আর চলমান বস্তু সমবেগে চলতে থাকবে, সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকবে। এটা কি বলেছে, নিউটনের ফার্স্ট ল আমরা পড়েছি যখন প্রথম সূত্র সেখানে বলেছে। আর এটা কিসের ধারণা দিয়েছে, আমাদের জারদের ধারণা বা ইনার্সিয়া। তার মানে আমরা কি বলতে পারি যে কখন নির্বাত বা বাধাহীন কোনো বস্তু যখন স্থির অবস্থায় থাকে বা একটা সেম গতিতে চলতে থাকে তখন তার প্রবণতাকে বলা হয় আমাদের জারডো বা ইনার্সিয়া। ঠিক আছে, কি বলা হয়, জারডো বা ইনার্সিয়া। এটা কি, এটা হলো নিউটনের আমাদের, নিউটনের আমাদের ফার্স্ট ল, প্রথম সূত্র যেটা রয়েছে প্রথম সূত্র থেকে এটা কিন্তু আমরা জানতে পেরেছি। ঠিক আছে, সূত্রগুলো প্রত্যেকে নিশ্চয়ই মনে আছে, আর কোন সূত্র থেকে কি কি আমরা জানতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, 4 মিটার পার সেকেন্ডের বেগে চলমান 0.5 কেজি ওজনের একটি বলের গতিশক্তি কত হবে। তোমরা নিচে কমেন্টে জানাবে, কারণ কি এই সূত্র আমরা এর আগেও করিয়েছি, সেম একই ধরনের প্রশ্ন এসেছে, নিচে কমেন্টে জানাবে এটার কত অ্যান্সার আছে। ঠিক আছে, কমেন্টে প্রত্যেকে জানাবে, যে কমেন্টে উত্তর জানাবে প্রত্যেকে, হ্যাঁ, এটার কত অ্যান্সার আসছে প্রত্যেকে জানাবে। আর দেখো ভিডিওটাকে কিন্তু লাইকেও শেয়ার করে দাও। আজকের ভিডিওতে আমরা টার্গেট রাখছি যে 500 লাইক তোমরা কমপ্লিট করবে, 500 লাইক কমপ্লিট করো। আমরা এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের আমরা ভিডিও দিতে থাকবো, যাতে এক্সামে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া রয়েছে যে বায়ুতে শব্দের গতিবেগ 333 মিটার পার সেকেন্ড, এইভাবে 1 সেকেন্ডে 333 মিটারের দূরত্ব অতিক্রম হবে নিম্নস্থ কোনটির দ্বারা, কণা পার্টিকেল দ্বারা, না বাধা সৃষ্টি বা ডিস্টারবেন্সের দ্বারা, আর উৎস বা সোর্সের দ্বারা, আর গ্রহণকর্তা বা রিসিভারের দ্বারা। তাহলে অ্যান্সার কি হবে, আমাদের বি যেটা রয়েছে এইটা অ্যান্সার হবে। কি কারণে, দেখো কোনো একটা যখন আমাদের শব্দ যাচ্ছে তখন শব্দটা একটা ওয়েভ হিসাবে যায়, ওয়েভ বা আমাদের তরঙ্গ হিসাবে যায়। এই তরঙ্গটা কি হয়, আমাদের যে কণাগুলো রয়েছে, আমাদের যে পার্টিকেলগুলো রয়েছে, পার্টিকেলগুলো এইভাবে ওয়েভের মাধ্যমে সেগুলো যায়, একটা বাধা সৃষ্টি হয় বা ডিস্টারবেন্স, সেই জন্য কি হয় এ মুভ করে, সেই জন্য এটাকে বলা হয় ডিস্টারবেন্স। আর কণা পার্টিকেলের দ্বারা তো যায় না,
এ কি হয়, ওই একটা তরঙ্গ তো কণা পার্টিকেলের দ্বারা যাচ্ছে না, একটা ডিস্টারবেন্সের জন্য যাচ্ছে। আর উৎস বা সোর্স তো আমরা বলতেই পারি না, কারণ উৎস বা সোর্স কাকে বলা হয়, যেখান থেকে আমাদের তৈরি হচ্ছে সেটাকে, আর রিসিভার হলো যে রিসিভ করছে গ্রহণকর্তা, সেই কারণেও হয় না। সুতরাং কোনটা হয়, ডিস্টারবেন্সের কারণে। কেন? কারণ দেখো, এই সবসময় একটা ওয়েভ লেন্থে যায়, আর এই ওয়েভ লেন্থটা যখন একবার বাড়ছে একবার কমছে আমরা দেখছি, তাই তো? একবার এক্স আর একবার মাইনাস এক্স এর দিকে আমাদের যাচ্ছে ওয়াই, আর মাইনাস ওয়াই এর দিকে আমাদের যাচ্ছে হচ্ছে বাড়ছে কমছে এই ওয়েভ লেন্থটা, তাই তো? এই এই ডিস্টারবেন্সের কারণেই কিন্তু এইটা কি হয়, এইটা হলো আমাদের মুভ করে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হচ্ছে বৈদ্যুতিক চার্জের এসআই ইউনিট কি? এসআই ইউনিট কি বলা হয়? এসআই ইউনিট কুলম্ব বলা হয়। এবার একটা জিনিস মনে রাখবে, সিজিএস ইউনিটও কিন্তু অনেক সময় জিজ্ঞেস করা যে সিজিএস পদ্ধতিতে এর একক কি। সিজিএস পদ্ধতিতে যে একক সেটাকে আমরা বলি ইএসইউ, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট যেটাকে বলতে পারি, বা যেটাকে আমরা বলি স্ট্যাট কুলম্ব। কি বলে থাকি? স্ট্যাট কুলম্ব, COULOMB, ঠিক আছে? কুলম্ব কি হয়? COULOMB, কুলম্ব, বা যেটাকে আমরা স্ট্যাট কুলম্ব বলি, ঠিক আছে? স্ট্যাট কুলম্ব বলে থাকি। এটা হলো আমাদের সিজিএস পদ্ধতিতে। দেখো, এসআই তে জিজ্ঞেস করেছে মানে যে এসআই তে সবসময় জিজ্ঞেস করবে এমন না, সিজিএস এও জিজ্ঞেস করবে, সেই জন্য সিজিএস এরটাও মনে রাখবে। আর আরেকটা জিনিস যেটা তোমরা মনে রাখবে সেটা হলো যে এক কুলম্ব, যেটা এক কুলম্ব ইজ ইকুয়াল টু, কুলম্ব কে আমরা সি দিয়ে ডিনোট করি। কি দিয়ে? সি দিয়ে। এক কুলম্ব ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যায়, 3×10⁻¹ স্ট্যাট কুলম্ব বা ইএসইউ বলতে পারি, ঠিক আছে? স্ট্যাট কুলম্ব হয়ে থাকে 3×10⁻¹। এই ভ্যালুটাও তোমরা কিন্তু মনে রাখবে, এই ভ্যালুটা অনেক সময় ডাইরেক্ট কিন্তু জিজ্ঞেস করে যে এক কুলম্ব ইজ ইকুয়াল টু কত ইএসইউ বা কত স্ট্যাট কুলম্ব, 3×10⁻¹ ইএসইউ বা স্ট্যাট কুলম্ব, এটা মনে রাখবে। চলো পরের প্রশ্ন, 20 নম্বর যে প্রশ্নটা দেওয়া রয়েছে, যে যানবাহনের হেডলাইটে ব্যবহৃত আয়নার কি ধরনের আয়না ব্যবহার করা হয়। দেখো, যানবাহনের হেডলাইটে আমরা সবসময় কনকেভ মিরর বা অবতল আয়না আমরা ব্যবহার করি। কোনটা ব্যবহার করি? কনকেভ মিরর বা অবতল আয়না। কারণ কি? দেখো, এই একটা যানবাহন রয়েছে, এখানে যদি এই সামনে যে হেডলাইটগুলো আমরা ইউজ করছি, এখানে আমাদের একটা কনকেভ মিরর আমরা এই কারণেই ইউজ করি, কারণ কি, এর ফলে কি হয়ে যায়, এরকম একটা ধরো আমরা একটা কনকেভ মিরর এখানে ব্যবহার করছি, এর ফলে কি হয়েছে, যে আলোটা যায়, আলোটা বাইরের দিকে যখন যাচ্ছে এইভাবে কি হয়ে যায়, ছড়িয়ে যায়, এইভাবে ছড়িয়ে যায়, এই যে একটা স্প্রেড হয়ে যায়। এই কারণে আমাদের কি করা থাকে, কনকেভ মিরর আমাদের ব্যবহার করা থাকে, কারণ এটা বিস্তারিত মানে অনেকটা ছড়িয়ে যায়। এবার দেখো, সেম আরেকটা এই ধরনেরই প্রশ্ন তোমাদেরকে, তাহলে এটা অ্যান্সার কি হলো, কনকেভ মিরর বা অবতল আয়না, যেটাকে আমরা অবতল আয়না। এবার সেম এই ধরনের আরেকটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে এক্সামে দিয়ে থাকে, আর সেটা কি দিয়ে থাকে, সেটা দিয়ে থাকে যে এটা তো হেডলাইটের ক্ষেত্রে আমরা হলো, এখন যদি তোমাকে এইভাবে প্রশ্ন করে যে যদি আমাদের সাইড মিরর যেগুলো থাকে না আমাদের, এইটা হলো হেডলাইটের, ঠিক আছে? এটা হলো হেডলাইটের, ঠিক আছে? এই সেল লিখে দিলাম, বা হেডলাইটও লিখতে পারো, হেডলাইট, হ্যাঁ হেডলাইটে। এখন বলছে যে যদি সাইড মিরর থাকে, সাইড মিরর যেগুলো থাকে না, যেগুলো দিয়ে আমরা পিছনে দেখি যে পিছনে কোনো গাড়ি আছে কিনা, সাইড মিরর বা সাইডের আয়না যেগুলো, এইগুলোর ক্ষেত্রে কোন আয়না ব্যবহার করা হয়, এইগুলোর ক্ষেত্রে আমাদের কনভেক্স ব্যবহার করা হয় বা উত্তল আয়না, কি কনভেক্স মিরর বা উত্তল আয়না ব্যবহার করা হয়। কারণ কি, উত্তল আয়নার একটা কাজ কি আছে, এ দূরের বস্তুটাকে এখানে ছোট করে সম্পূর্ণ দূরের অনেকটা বস্তুকে কিন্তু এ দেখাতে পারে, যে দূরে কি বস্তু আসছে বা ইয়ে আসছে, এটাকে ছোট করে এই আয়নার মধ্যে দূরের অনেকটা বস্তুকে সে দেখাতে পারে। সেই জন্য আমরা কি করি, আমরা হলো এটাকে কনভেক্স আয়না দর্পণ বা কনভেক্স মিরর বা উত্তল আয়না ব্যবহার করি সাইড মিররের ক্ষেত্রে, মানে সাইডের দিকে যে আয়নাগুলো থাকে আমাদের, যেগুলো আমরা যে ড্রাইভিং করে সে সাইড থেকে যখন দেখতে চায় বাইরে পিছনে কি কোনো গাড়ি আছে বা কি আছে কি না, এই দুটো প্রশ্নই দেয়, হেডলাইটে কোনটা ব্যবহার করে, সাইড মিররে কোনটা ব্যবহার করে, দুটো প্রশ্ন আসতে পারে কিন্তু, ঠিক আছে? তো এটা মনে রাখবে। তো আশা করি ফ্রেন্ডস, ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, ভিডিওগুলোকে লাইক শেয়ার করো, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নাও, টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে নাও, হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো, ফেসবুক আমাদের পেজ এবং গ্রুপ দুটোতে যুক্ত হও। তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাদেরকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাও। আর আজকে যে প্রশ্নটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়েছি, সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এইভাবে আমরা তোমাদেরকে সমস্ত, এখানে 100+ লিখেছি, এখানে 200-300+ আমরা তোমাদেরকে কিন্তু আমরা পদার্থবিদ্যা এবং প্রত্যেক চ্যাপ্টারে মানে প্রত্যেক যে কি রয়েছে আমাদের বায়োলজি বা কেমিস্ট্রি সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু আমরা করাবো। সেখানে ভিডিওগুলোকে লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর 500 লাইক্স কিন্তু অবশ্যই চাই। ঠিক আছে, থ্যাংক ইউ ফ্রেন্ডস।